বাংলাদেশের মতো পৃথিবীর অন্য কোনো দেশে এতটা কর ফাঁকি হয় না। এনবিআরের যথাযথ সংস্কারের অভাবেই এই সুযোগ নেন ফাঁকিবাজরা। আইসিএবি আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। এ সময় সামষ্টিক অর্থনীতির চলমান সংকট মাথায় রেখে নতুন বাজেট প্রণয়নের পরামর্শ দেয়া হয়। চলমান অর্থনৈতিক বাস্তবতায় কেমন হওয়া উচিত আসছে অর্থ বছরের বাজেট, সেই রূপরেখা তুলে ধরতে এই অনুষ্ঠানের আয়োজন করে পেশাজীবী সংগঠন আইসিএবি। বক্তারা বলেন, করকাঠামো, রাজস্ব ব্যবস্থাপনা সহ নানা সমস্যা রয়েছে অর্থনীতিতে, যে কারণে বিনিয়োগ আসছে না দেশি এবং বিদেশি উদ্যোক্তাদের কাছ থেকে। ট্যাক্সেশন সিস্টেমটাই হচ্ছে বিনিয়োগ এবং ব্যবসার পরিপন্থী, কারণ এই ধরনের অন্যায়গুলি মেনে নেওয়া যায় না। আমাদেরকে কিন্তু এখন রিফর্ম করতে হবে, দেখতে হবে যে এখন এই পরিস্থিতিতে কি আমরা পিপিআর 08 এর আওতায় আমরা রাষ্ট্রীয় প্রক্রিয়াগুলি কি আমরা করতে পারবো কি করতে পারবো। ব্যবসাকে হেল্প করতে পারে এন্টায়ার দেশের এসএমই গুলো, ক্ষুদ্র ব্যবসা কিভাবে ফাইন্যান্স পেতে পারে সেদিকে সিরিয়াসলি নজর দেওয়া দরকার। অনুষ্ঠানে ঘুরে ফিরে আলোচনায় আসে বড় প্রকল্প বাস্তবায়ন এবং অর্থায়নের বিষয়গুলো। বক্তারা বলেন, চলমান আর্থিক অবস্থা বিবেচনায় আসছে বাজেটে এই খাতে বরাদ্দ দিতে হবে সতর্কতার সাথে। এ সময় নতুন ভ্যাট আইনের শতভাগ প্রয়োগের দাবিও তোলেন কেউ কেউ। বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করতে যেই হিমশিম খাচ্ছি, সেখানে হঠাৎ করে করে দেখা যাচ্ছে বলা হচ্ছে আমাদের আরও আর একটা প্রকল্প দেন, কোন বড় প্রকল্প, এগুলো কোন ফোরামে আলোচনা করে ডিসিশন নিয়ে একটা পদ্ধতিগতভাবে যাওয়া হয় কি না হয় এগুলো বোঝা যায় না। কর্পোরেট ট্যাক্সের করার কমানোর জন্য একটা দাবি আছে, আমি মনে করি এটাও যুক্তিসঙ্গত দাবি, কিন্তু আমাদের অতীতে দেখেছি যে 2-3 বছর আগে যে রেটটা কমানো হলো তার একটা ইম্প্যাক্ট কী হয়েছে। সামষ্টিক অর্থনীতিতে ভারসাম্য ফেরাতে আসছে বাজেটে বাস্তবমুখী উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়ে বক্তারা বলেন, কর ফাঁকি রোধে নিতে হবে যথাযথ পদক্ষেপ। এই বাজেটের যে অবজেক্টিভস হওয়া উচিত ম্যাক্রো পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা এক প্রথম অবজেক্টিভ হওয়া উচিত ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশন। স্টেবিলাইজেশনের কয়েকটা পার্ট থাকে, সেটার মধ্যে আমাদেরকে আনতে হবে যে ইনফ্লেশনটা কমাতেই হবে, ট্যাক্স নেটটা বাড়াতে হবে, ট্যাক্স রেট না, বরং ট্যাক্সের যে পারেন কিছু কমাতে পারলে ভালো হয়। ট্যাক্স ফাঁকি দুনিয়াতে আছে, কিন্তু আমাদের মতো এত ফাঁকি দুনিয়ার কোথাও নেই। এখন এই ট্যাক্স ফাঁকিটা অবশ্যই বন্ধ করতে হবে। এ সময় তেল চিনির মতো অতি প্রয়োজনীয় পণ্যে শুল্ক বাদ দেওয়ার পরামর্শ আসে অনুষ্ঠানে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।